बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 एवं 01815354650 चिश्तियों की पेशवा है बाबा निजामी शाह कादरियों का रहनुमा है बाबा निजामी शाह राहबर नक्शबंद है बाबा निजामी शाह वालिदे मुख्तरम है इमामुल हयात मरकज़े इस्लाम है बाबा निजामी शाह शौकत इस्लाम है बाबा निजामी शाह अहले सुन्नत की पेशवा है बाबा निजामी शाह शम्सुल उलमा है बाबा निजामी शाह अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आली सय्यिदीना मोमिनों का दिल बनाया आईना अल्लाह ने उसको रोशन कर दिया इश्क़े रसूलुल्लाह ने सय्यिदीना मौलाना मुहम्मद व अला आली सय्यिदीना मौलाना वसल्लम अम्मा बादु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه وعن النبي صلى الله عليه وسلم اتقوا عن فراسة المؤمن فإنه ينظر بنور الله صدق الله العظيم وبلغنا رسوله النبي الحبيب الأمين الكريم كعبة کے بدر الدجا تم پہ کروں ڈو درو तय्यबा के शम्सुद्दुहा तुम पे करोड़ों दरूद काबा के बदरुद्दुजा तुम पे करोड़ों दरूद तय्यबा के शम्सुद्दुहा तुम पे करोड़ों दरूद शाफिए रोजे जजा तुम पे करोड़ों दरूद शाफिए रोजे जजा तुम पे करोड़ों दरूद
दाफिए जुमला बला तुम पे करोड़ों दरूद, दाफिए जुमला बला तुम पे करोड़ों दरूद। निहायत काबिले कदर मुस्लिम विश्वर रूहानी व्यक्तित्व আমাদের আপনাদের ইমানি রুহানি প্রাণ স্পন্দন বাবা সৈয়দি মখদুমি মুর্শিদি মুর্শিদে বরহক শাহ সুফি আল্লামা মাওলানা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ সাইফুর রহমান নিজামি শাহ সাহেব কবলা মদ্দজিল্লুল আলী মাহফিলে তশরিফ ফরমাছেন। বর্তমান মুসলিম বিশ্বের কোরআন ও হাদিসের আলোকে হুসাইনি আলোক ধারায় যিনি মাযহাব মিল্লাতের সত্যের দিশারি সারা বিশ্বে প্রমাণিত সেই আমাদের আপনাদের প্রাণপ্রিয় সদরে মুকাররম মাযহাব ও মিল্লাতের সদরে মুকাররম তরিকতের জগতের সদরে মুকাররম সিয়াসত জগতের সদরে মুকাররম এবং বর্তমান বাবাজান কবলার যিনি সার্বিক রুহানি ব্যক্তিত্ব আল্লামা সৈয়দি মখদুমি ইমাম হায়াত মাদ্দাজিল্লুল আলী, বাবাজান কবলা এবং ইমাম হায়াতের পদঙ্ক অনুসরণ করে যারা এই মাহফিলে দূর দারাজ থেকে এসে বাবাজান কবলার রুহানি ফয়জাত অর্জন করছেন এবং সদ্দিয়ে ইমাম হায়াতের নজরে করম অর্জন করছেন, আমি আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি সবার কাছে মাযরুত পেশ করছি, আমি অনেক আগে আসার দরকার ছিল, কোনো উযুর কারণে আমি মাঝখানে কিছু সময় নষ্ট হয়েছে। আপনাদের খেদমতে দুই একটি কথা বলার জন্যে আল্লাহর কোরআনের অতীব মুতাবার আয়াতে করিমা তেলাওয়াত করেছি, আশা করি সবাই অবগত এবং সবাই শুনবেন, জানার জন্য জানবেন মানার জন্য। যেরকম সাহাবায়ে কেরাম আমার রসুলকে মানছেন, ইমামে আলী মাকাম নিজের জান মাল আওলাদ সবকিছু দিয়ে হক বাদলকে ময়দানে কারবালার জমিনে প্রমাণ করেছেন। বন্ধুগণ, সেই আলোক ধারায় আপনাদের যেটা সবচাইতে দুনিয়ার হায়াতের অর্জিত সম্পদ সেটা হচ্ছে ঈমান। ঈমান যদি আপনার অর্জন না হয়, ঈমান যদি আপনার যদি না থাকে, তাহলে বাহ্যিক আমল করে কোনোদিন লাভ হবে না, যেভাবে অতীতে হয় নাই। বিধায় একজন মুমিনের ঈমান কামেল পর্যায়ে যায় যখন আমার রসুলকে জানের চেয়ে ভালোবাসেন, সেটা প্রমাণ হয় ইমামে আলী মাকামকে ভালোবাসতে হবে। ইমামে হুসাইনের সাথে মুসলমান তখন যারা বেমানান আচরণ করেছিল তাদের সাথে আমাদের কোন প্রকারের দিনই দুনিয়াবি সম্পর্ক নাই থাকতে পারে না। নিজের দলকে নিজের সংগঠনকে রক্ষা করার জন্য মুসলমান যারা ইয়াজিদের তরফদারি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আসেনি ভাই, আমাদের কোনো সম্পর্ক নাই থাকতে পারেন। আমরা হুসাইনি মুসলমান, আমরা কি মুসলমান? আমরা হুসাইনি মুসলমান। ইমামে আলী মাকাম ময়দানে কারবালার জমিনে শেষ নিঃশ্বাস বিদায় নেবে সেই মুহূর্তে তিনি উদার তো আহ্বান জানালেন, এখনো সময় আছে, তোমরা তওবা করো, তোমরা ইয়াজিদি মতবাদ বাদ দিয়ে আমার মতবাদে চলে আসো, যদি আসো তোমাদের জন্য ইহকাল পরকাল যা বেঁচে থাকবে তোমাদের জন্য মঙ্গল। তারা বলতেছে না আপনি মোকাবেলায় আসুন। তিনি বললেন আমি কৌমকে হুজ্জত দেওয়ার জন্য বলেছি, আমি জানি তোমরা যে আচরণ আমার সাথে করেছো হেদায়েতের আলো তোমরা কোনোদিন পেতে পারো না। এবং তিনি বললেন ওই সময় মোরাদন মন্তন সব পোকু দিয়া, মোরাদন মন সব পোকু দিয়া, মোরাদন মন তন সব পোকু দিয়া, মেরে জানবি প্যারে চাইলা জানা, মেরে জানবি প্যারে
চলা যায় না। এই ইয়াসিদিরা, এই বিশ্বের মানুষ শুনো, আল্লাহ আমাকে যে প্রাণ দিয়েছে ইসলামকে প্রাণ দেওয়ার জন্য, আমি সেই প্রাণটা কোরবান করে দিলাম বন্ধুগণ। সেজন্য আমার আল্লাহ বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, ইসলাম মুসলমান ইসলাম বুঝার জন্য, ঈমান জানার জন্য, সত্যকে বুঝার জন্য, মিথ্যাকে চিনার জন্য, আল্লাহ যখন কোন বান্দার অন্তরকে প্রশস্ত করি দেয়, তাদের সিনাকে গুলি দেয়, তখন তারা আল্লাহর নূর দিয়ে দেখেন, আল্লাহর নূরের পথে চলে। সেই নূর মানে খোদা প্রদত্ত পাওয়ার, যে পাওয়ার ছাড়া সবকিছু চলতে পারে না, সবকিছুর জন্য পাওয়ার লাগে। গোটা কায়নাতের পাওয়ার হচ্ছে আমার রসুল। যেভাবে বিদ্যুৎ উৎপন্ন হলে যেখান থেকে সাপ্লাই দিতে হয় সেখানে না গেলে আমরা ব্যবহার করতে পারবো না। আমার আল্লাহর সেই ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, সেই নূরকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে প্রজ্বলিত রাখার জন্য আমার আল্লাহ স্বয়ং জাতে মুস্তাফার সেই নূর আমার নবীর সিনাই পাকের মধ্যে দেওয়া হয়। আমার নবীর সিনাই পাক থেকে মাওলা আলীকে কেন্দ্র করে, ইমাম হাসান হোসেনকে কেন্দ্র করে সারা বিশ্বের মোমেনের দিলের মধ্যে যায়। আমি কয়েক তফসির পরে বলতেছি, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরি মির রাব্বিহি, তারা আল্লাহ নূর দিয়ে চলে, আল্লাহ নূর দিয়ে বলে, আল্লাহ নূর দেখে। যাদের দিল বড়, তাদের মন বড়, তাদের খত বড়, আর যাদের দিল ছিল তারা সবসময় অন্যজনকে ছোট মনে করে, কথা ঠিক কিনা? আমার বাবাজান কেবলার জীবনে আমি অনেক সময় দিয়েছি, সেরকম উদার তো পীর আজম, উদার তো মুহাদ্দিস, উদার তো মুফাসসির, উদার তো খতিব, উদার তো রহনুমা, সারা বিশ্বে পাওয়াটা বড় দুষ্কর হবে। যোগ্যতায় অভিজ্ঞতায় বংশে বুনিয়াদে আমলে আদর্শে পরিবারে নানার দিক, বাবার দিক, দাদার দিক, ওস্তাদের দিক, পীরের দিক, সব দিকে লক্ষ্য করলে আমার বাবাজান কেবলা জমানার বেমাসাল ব্যক্তিত্ব। সেজন্য বাবাজান কেবলা কেমন ছিলেন, আমার বাবাজান কেবলার দাদাজান কেবলার পীরের দুইটা শেয়ার শুনলে আপনারা বুঝতে পারবেন আমরা কেমন সুন্নি। আমরা সুন্নিয়তকে কলঙ্কিত করি না, আমরা সুন্নিয়তকে অলঙ্কিত করি। কেউ যদি বলে যে এখান থেকে ছাড়া কোনো আলেম নেওয়া যাবে না, ওই বান্দার দিল অন্ধকার হয়ে গেছে। মুসলমান যারা নিজকে দেখে আর বাহিরে দেখে না, আর আমরা মুসলমান বাংলাদেশে তাকিয়ে সারা বাহিরে দেখতেছি ইনশাআল্লাহ আল্লাহ বন্ধুগণ। সেজন্য আমার বাবাজান কেবলার দাদাজান কেবলা দুটি শের যদি আপনারা শুনেন বুঝবেন আমরা কেমন শুননি। আমাদের মতো সেরকম পরিপূর্ণ শুননি বাংলার জমিনে নাও, সারা বিশ্বের মধ্যে নয়। আমি চ্যালেঞ্জ করছি আমিনুর মাহমুদ সিদ্দিকী, আমার অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে, কোন ইনশাল্লাহ কোন মা ছেলে মুসলমান জন্ম দেয় নাই আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে। বন্ধুগণ, সেই দাদাজান কেবলা বাবাজান কেবলা দাদা হযরত কি বলতেছেন, মাই আহমদে মাই আহমদে আশিকুহু মেরা ইশক নিরালা, মাই আশিকে আহমদুহু মেরা ইশক নিরালা, জুমলা জাহাঁ জিসকি তজল্লি সে উজালা, জুমলা জাহাঁ জিসকি তজল্লি সে উজালা। এটা কেমন কথা দাদাদান কাবলার, বাবাদান কাবলার, দাদাদান কাবলার পিসাব কেমন মুসলমান বুজুর্গ ছিলেন। বললেন কি, আমি ওই আহমদের আশিক, আমি ওই মোহাম্মদের আশিক, আমাদের আজকে তাছে দুনিয়ার কাহারো আজকের সাথে তুলনা হয় না, কোন বিষয়ে তুলনা হয় না। সুতরাং বন্ধুগণ, তিনি বলতেছেন আমাদের আজক নিরালা, আমাদের আজক অদ্বিতীয়, আমাদের আজকের মতো কোনো আজক হতে পারে না। দ্বিতীয় সে, মাই কাইসুকে মা নিন্দিনাহু আশেক লাইলা, মাই কাইসুকে মা নিন্দিনাহু
आशिके लैला सूरत यूसुफ को नहीं चाहने वाला, सूरत यूसुफ को नहीं चाहने वाला। এই দুই শের আমার বাবা যারা আমাদের প্রতি এক মা ফেলে পড়েছিলেন, সেই দিন আমার মন খেয়াল দেন আরেক রকম হয়ে গেছে প্রিয় হাজেরিন। সেজন্য আমরা কায়েস মজনুন লাইলির জন্য আশেক ছিলেন, মিশরের মুসলমান জুলাইহা ইউসুফ নবীর চেহারায় আশেকা ছিলেন, মিশরের মেয়েরা আশেকা ছিলেন। আমরা সেই চেহারা দেখিয়া আমরা সেই আশেক ন, আমরা যার মাসুক যিনি আমরা যার আশেক, তিনি ওই এক জাত যে জাতের আশেক স্বয়ং আমার আল্লাহ। সেজন্য কোন আমাদের বাংলাদেশের কোন কবি বলতেছেন, হয়তো বাবা আমাদের কবি নজরুল বলছেন, যে কবি নজরুল সম্বন্ধে আমার বড় ভাই ইমাম হায়াত বলেছেন, নবীর এশক ইমাম হুসাইন এশক কবি নজরুলের ভিতরে ভরপুর। আমার বাবা জানো বলেছেন, কি বলেছেন, নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তদ জাহানের দনি। বলেন সবাই, নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তদ জাহানের দনি, নবী নাম মধু মাখা সে নামে জাদু রাখা, সেই নামের প্রেমিক হলেন মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দু জাহানের দনি। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলো আল্লাহুম্মা, রোজ হাসরে পার করাবেন নবী জি আমার, রোজ হাসরে পার করাবেন নবী জি আমার, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। এশকবাজি সোজা নয় এশকেতে দিবানা হয়, কি মেলা মিলাইয়া দিল বাবা নিজামী সাহা, কি মেলা মিলাইয়া দিল আমার বাবা নিজামী সাহা, যার কদমে দন্ন হলো সুন্নি জনতা। সালামু আলাইকুম।